হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। চলে আসলাম ছোটো ভাইয়ের বিবাহ উপলক্ষে। নতুন বউয়ের জন্য কী কী কেনাকাটা করা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দয়া করে সবাই কষ্ট করে আমার কথাগুলো একটু বুঝে নেবেন। আমি একটু অসুস্থ, যার কারণে গলাটাও একটু বসে গেছে। জানি না কথাগুলো আপনাদের কাছে কেমন বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে। প্লিজ সবাই কষ্ট করে একটু বুঝে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নতুন বউকে যা যা দেওয়া হবে সব কিছু এখানে কেনাকাটা করে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কয়েকটা ড্রেস কিনা হয়েছে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, শাড়িটা কিন্তু খুবই সুন্দর। শাড়িটা কিন্তু বৌভাতের জন্য কেনা হয়েছে। এই শাড়ির সাথে জুয়েলারিও ম্যাচিং করে কেনা হয়েছে। এই শাড়ির সাথে এই জুয়েলারিটা, এটা তো আমার কাছে খুবই পছন্দ লাগছে। আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমার ভাই বাংলাদেশে ছুটিতে গিয়েছে, আর এখন হঠাৎ করে বিয়েটা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আমি ছোটো ছোটো যে ভিডিওগুলো আমার বোনকে বলেছি ভিডিও করে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও আপনাদের কাছেও, দেশের বিবাহ ভিডিওগুলো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আজকে যেমন কথাগুলো যেমন কেমন উলট পালট হয়ে যেতেছে। আমি গতকাল থেকে অনেক জ্বর আমার শরীরে, তাই আমি আর কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটা দেখতে পাচ্ছেন বিয়ের লেহেঙ্গার সাথে এই জুয়েলারিটা, আর বিয়ের সবগুলোই শপিং আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি চেষ্টা করবো ছোটো ছোটো বিয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের একমাত্র ছোটো ভাইয়ের বিয়া, এই ড্রেসগুলো কনের জন্য নেওয়া হয়েছে, কনেকে দেওয়ার জন্য। এখানে অনেকটা ড্রেস আমার আপুকে বলেছিলাম খুলে খুলে দেখানোর জন্য, ও উনি যেভাবে পারছেন সেভাবেই করে দিচ্ছেন। এখানে কনের বোনের জন্য আছে, এখানে মসজিদের হুজুরের জন্য। এই দেখতে পাচ্ছেন লেহেঙ্গাটা, আর এটা সোনা সোনার একটা কানের দুল, আর এই আন্টিটা দেওয়া হয়েছে কনেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।